সকলকে জয় যীশু। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর দিন প্রভু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন, আর আজকের এই দিন প্রভু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন যেন আমরা প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা করি, আমরা জীবনের মূল্য উপলব্ধি করতে পারি এবং সুন্দরভাবে সঠিক রাস্তায় আমরা চলতে পারি, সঠিক মানুষের সঙ্গে আমাদের পরিচিতি আমরা বৃদ্ধি করতে পারি। আর ঈশ্বর আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়েছেন, ঈশ্বর আমাদের এই সুন্দর পৃথিবী দিয়েছেন, যেন আমরা এই সুন্দর পৃথিবীটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করতে পারি এবং এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে জীবনযাপনের জন্য আমাদের সুন্দর রাস্তা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আর সেই সুন্দর রাস্তা আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দিয়েছেন। আর আজকের যে প্রচার্য বিষয় আমি বেছে নিয়েছি সেটা হলো চেতনা এবং পাপ স্বীকারই আমাদের জীবনে পরিত্রাণের একমাত্র উপায়। চেতনা এবং পাপ স্বীকার আমাদের জীবনের একমাত্র পরিত্রাণের উপায়। যদি আমরা চেতনাপ্রাপ্ত হই, যদি আমরা অনুশোচনা করি, ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করি, আর তাহলে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, ঈশ্বর আমাদের পরিচালনা করেন, ঈশ্বর আমাদের সমস্ত পাপ স্বীকার যখন আমরা করি তিনি আমাদের সেই স্বীকারোক্তি শোনেন, আমাদের চেতনা তিনি উপলব্ধি করেন যে সেই চেতনা অন্ধকরণ থেকে আসছে কিনা। আর যখন আমরা চেতনা প্রাপ্ত হই, আমাদের মন্দ জীবন থেকে আমরা সঠিক রাস্তায় ফিরে আসি, আমরা পবিত্র রাস্তায় আসি, পাপের রাস্তা বর্জন করি এবং অমঙ্গলের রাস্তা বর্জন করে আমরা মঙ্গলের রাস্তায় যখন আমরা আসি, আর ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেন, ঈশ্বর আমাদের পরিচালনা দেন, ঈশ্বর আমাদের অনুগ্রহ প্রদান করেন। তাই আজকের দিনে পরিত্রাণ আমাদের জীবনে প্রয়োজন রয়েছে, আর এই পরিত্রাণ হলো ঈশ্বর পুত্র খ্রিস্ট যীশুকে বিশ্বাস করা, তিনি আমাদের যে পাপ থেকে মুক্তি দিতে পারেন এটা উপলব্ধি করা এবং প্রভু যীশুকে হৃদয়ে গ্রহণ করে তার আজ্ঞা অনুযায়ী তার দিকে দৃষ্টি রেখে জীবন পথে এগিয়ে যাওয়া, পাপের ক্ষমা প্রাপ্ত হওয়া, এটা হলো পরিত্রাণ। আর প্রভু যীশু খ্রিস্ট একমাত্র আমাদের জীবনে পরিত্রাণ প্রদান করতে পারেন। কারণ আমরা দেখতে পাই রোমিও তার 10:13 লেখা রয়েছে, আর যে কেহ প্রভু যীশুর নামে ডাকবে সেই পরিত্রাণ পাবে। প্রভু যীশুর নামে যদি আমরা ডাকি আর আমরা অবশ্যই পরিত্রাণ প্রাপ্ত হব। পরিত্রাণ আর কিছু নয়, পরিত্রাণ হলো যীশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, আমাদের পাপের শাস্তি নিজের কাঁধে নিয়েছেন, তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করতে পারেন, পাপের ক্ষমা তিনি দিতে পারেন, তার কাছে অনন্ত জীবন রয়েছে, তার কাছে আশীর্বাদ রয়েছে, তার কাছে অনুগ্রহ রয়েছে, আর এটাই হলো পরিত্রাণ প্রাপ্ত হওয়া। যদি যীশুকে আমাদের জীবনের সমস্ত বিষয় পাপ স্বীকারের মাধ্যমে আমরা যীশুর কাছে তুলে ধরতে পারি, আমাদের মন্দ কাজকর্ম, আমাদের মন্দ পথ, মন্দ কথা, যা কিছু আমরা করেছি, আমাদের অসৎ জীবন আচরণ, সমস্ত বিষয় যদি আমরা প্রভু যীশুর চরণে সমর্পণ করি আর তিনি আমাদের ক্ষমা করেন, আর তখনই আমরা পরিত্রাণ প্রাপ্ত হই। আর এই পরিত্রাণ প্রাপ্ত হওয়ার পূর্বে আমাদের অনন্ত জীবন প্রাপ্ত হওয়ার প্রয়োজন রয়েছে। আমি আপনার কাছে তখনই পাপ স্বীকার করব যখন আমি বিশ্বাস করব, যখন আমি উপলব্ধি করতে পারবো, যখন আমার আস্থা আসবে যে আপনার কাছে সেই ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা বলে আপনি আমার পাপ ক্ষমা করতে পারেন। তাই প্রভু যীশুর কাছে আমরা পাপ যখন স্বীকার করি, তখন পূর্বে আমাদের প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার প্রয়োজন রয়েছে। যোহন্নলিখিত সুসমাচার 17 যদি আমরা 3 পাঠ করি এবং যোহন্নলিখিত সুসমাচার 5 যদি আমরা 23 থেকে 29 আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পাবো, সেখানে প্রভু যীশু বলছেন, আর অনন্ত জীবন এটাই যে কেউ ঈশ্বরকে বিশ্বাস করে এবং ঈশ্বর যাকে প্রেরণ করেছেন সেই প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সেই অনন্ত জীবন প্রাপ্ত হয়েছে। বিশ্বাসের মাধ্যমে আমরা অনন্ত জীবন পাই। অনন্ত জীবন হলো যীশুকে বিশ্বাস করে সেই রাস্তায় চলা, আর পরিত্রাণ হলো যীশু আমাদের পাপ ক্ষমা করতে পারেন এই আস্থা নিয়ে মনের সমস্ত পাপ, অপরাধ, অমঙ্গলের সমস্ত বিষয় আমাদের যীশুর চরণতলে সঁপে দেওয়া। আর প্রভু যীশু খ্রিস্ট
তিনি আমাদেরকে সেই অনন্ত জীবন দেওয়ার জন্যই, তিনি আমাদের পরিত্রাণ দেওয়ার জন্যই স্বর্গের মহিমা ত্যাগ করে এই মর্ত মাঝারে তিনি নেমে এসেছিলেন। জনলিখিত সুসমাচার 3:16 লেখা রয়েছে, কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করিলেন যে আপনার একমাত্র পুত্রকে প্রদান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অনন্ত জীবন মিন্স যিশুকে বিশ্বাস করা, যিশুর পথে চলা, আর পরিত্রাণ হলো যিশু আমাদের পাপ ক্ষমা করতে পারেন এই সাহস, এই ভরসা নিয়ে যিশুর কাছে অনুশোচনা করা, চেতনা প্রাপ্ত হওয়া, অনুতপ্ত হৃদয় নিয়ে সমস্ত পাপ ঈশ্বরের চরণতলে, প্রভু যিশুর চরণতলে সঁপে দেওয়া। আমরা পবিত্র বাইবেল থেকে একটি ঘটনা দেখব, যে ঘটনার মধ্য থেকে আমরা বুঝতে পারব যে পরিত্রাণ বা অনন্ত জীবন কিভাবে আমরা প্রাপ্ত হতে পারি। প্রথমত আমাদের পাপময় জীবনের মধ্যে চেতনা নিয়ে আসতে হবে, যে আমি মন্দ কাজ করছিলাম, আজ থেকে মন্দ কাজ করব না, আমি যে কাজগুলি করছি সেটা ভালো নয়, আমি অমঙ্গলের রাস্তায় চলছি, আমি অভিশপ্ত জীবন যাপন করছি। যখন ঈশ্বরের রাস্তা আমরা বর্জন করব, আর তখন দিয়াবলের রাস্তায় আমরা চলে যাই, আর যখন দিয়াবলের রাস্তায় চলে যাব, আমাদের জীবন থেকে শান্তি, আনন্দ, উন্নতি, উৎসাহ সমস্ত বিষয় অনেকটা দূরে চলে যাবে। আর সেই জন্য প্রভু যিশুকে বিশ্বাসের মাধ্যমে আমরা কিন্তু সত্যিকারের জীবন আমরা প্রাপ্ত হতে পারি। এই নয় যে প্রভু যিশুকে বিশ্বাসের মাধ্যমে আমরা খ্রিস্টান হয়ে গেলাম। অনেকের মধ্যে ধারণা রয়েছে, অন্য ভাই বোনেদের মধ্যে এই চিন্তা রয়েছে, যদি আমরা যিশুকে বিশ্বাস করি আমরা খ্রিস্টান হয়ে গেলাম। বন্ধু, তা নয়। প্রভু যিশু খ্রিস্ট খ্রিস্টান সম্প্রদায়ের সৃষ্টি করেননি, তিনি একটি পরিবর্তিত জীবন তিনি দেওয়ার জন্য পৃথিবীতে এসেছিলেন, একটা মানুষের মধ্যে মানব চেতনা গঠন করার জন্য, অনুতপ্ত হৃদয়ে প্রবেশ করার জন্য, নূতন জীবনের আস্বাদ দেওয়ার জন্য, নূতন রাস্তায় নিয়ে আসার জন্য প্রভু যিশু খ্রিস্ট এই পৃথিবীর মাঝারে নেমে এসেছিলেন। প্রভু যিশু শুধু খ্রিস্টানদের জন্য এসেছিলেন তা নয়, যখন 3:16 আরেকবার বলি, কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, রোমীয় 10:13, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আর সেই জন্য প্রভু যিশু খ্রিস্টের মাধ্যমে আমরা অনন্ত জীবন পাব, প্রভু যিশু খ্রিস্ট আমাদের পাপ ক্ষমা করতে পারেন আমরা সেটা বিশ্বাস করব, এবং সুন্দর জীবন যাপনের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত গ্লানি দূর করে দিয়ে চেতনাপ্রাপ্ত হয়ে অনুতপ্ত হৃদয় নিয়ে নূতন একটা জীবন আমি শুরু করব। তাই যেটা আমি বলছিলাম, যে প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করলে, তাকে অনুসরণ করলে, তার আজ্ঞা পালন করলে আমরা খ্রিস্টান হয়ে যাব না, আমাদের অন্তর মনুষ্যটা পরিবর্তিত হয়ে যাবে। আর 2 কুরিন্থীয় 5:17 যদি আমরা 17 পাঠ করি, পবিত্র বাইবেল নূতন নিয়ম, 2 কুরিন্থীয় 5:17, আর সেখানে সাধু পৌলের মধ্য থেকে ঈশ্বর তিনি বলছেন যে কেউ প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করে সে নূতনীকৃত হয়, আর পূর্বের বিষয় সকল আর গণনায় আনা হয় না। আমি কি করেছিলাম, আপনি কি কাজ করেছিলেন, কোন রাস্তায় ছিলেন, যদি যিশুকে বিশ্বাস করছেন সেইগুলো আর গণনায় আনা হয় না, কারণ যিশুর রাস্তায় যে চলে সে পূর্ণাঙ্গ মানুষ হয়, তার মধ্যে মানব চেতনা থাকে, আর সে যদি প্রভু যিশু খ্রিস্টের প্রেমের বার্তার মধ্যে প্রবেশ করে, প্রভু যিশু খ্রিস্টের আজ্ঞা যদি মান্য করে চলে, আর সত্যিকারের নূতন জীবন পাবে। প্রভু যিশু কি বলেছেন, একে অপরকে ভালোবাসো। প্রভু যিশু বলেছেন প্রতিবাসীর জন্য চিন্তা করো। প্রভু যিশু বলেছেন উলঙ্গকে বস্ত্র দাও। প্রভু যিশু বলেছেন যারা অনাহারে রয়েছে তাদের আহার দাও। প্রভু যিশু বলেছেন যারা তৃষ্ণার্ত তাদের জলপান করাও। প্রভু যিশু বলেছেন যারা উলঙ্গ ঘুরে বেড়ায় বস্ত্রহীন তাদেরকে বস্ত্র দাও। প্রভু যিশু বলেছেন যারা গৃহ ছাড়া গৃহহীন তাদেরকে আশ্রয় দাও। তিনি বলেছেন যতদূর তোমাদের হাত যায়, প্রভু যিশু বলছেন যত দূর তোমাদের হাত যায় মনুষ্য মাত্রের সঙ্গে শান্তিতে জীবন যাপন করো। ইপিসীয় 5:14 যদি 14-16 পাঠ করি, সেখানে লেখা রয়েছে প্রভু যিশু বলছেন তোমরা ভালো করে চিন্তা ভাবনা করে দেখো কোন পথে চলেছ। তিনি বলছেন যে তোমরা অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবাণীর ন্যায় চলো, আর সুযোগ কিনিয়া লাও এই কাল বড় মন্দ।
আর প্রভু যীশু তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে বাস্তবিক এই কাল বড় মন্দ, চারিদিকে পাপ, চারিদিকে নেশা ভাঙ করে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জীবন চরিত্র দিন দিন একদম শেষের দিকে চলে যাচ্ছে। প্রভু যীশু তিনি আসলেন এই প্রেমের বার্তা নিয়ে, মানুষকে একটা জায়গা নিয়ে আসার জন্য, যেন মানুষ নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারে, মানুষ মানুষকে দেখে হিংসা না করে, মানুষ মানুষকে দেখে ঘৃণা না করে, মানুষ মানুষের জন্য চিন্তা করে, মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে, একে অপরকে ভালোবাসতে পারে, একে অপরকে শ্রদ্ধা করতে পারে, একে অপরকে সম্মান করতে পারে। তাই যেটা বলছিলাম যে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করা মানেই খ্রিস্টান হয়ে যাওয়া নয়, প্রভু যীশুকে বিশ্বাস করার অর্থ হলো আমার অন্তরের পাপের মনুষ্যকে পরিবর্তন করে তার আজ্ঞাপথে চলে একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়া, যে মানুষের মধ্যে মানব প্রেম থাকবে। আর আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে তিনি চান যেন আমরা পূর্ণাঙ্গ মানুষ হই। আজকে লকডাউনের মধ্যে চারিদিকে হাহাকার পড়ে গিয়েছে, খাদ্যের, বস্ত্রের এবং সমস্ত রকম বিষয়, আজকে জস বা আসবে, ঝড় আসবে, তার জন্য মানুষ কিন্তু চারিদিকে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, প্রশাসনিক লেভেল থেকে সমস্ত কার্য করা হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের আরাধ্য ঈশ্বরের চরণতলে আমাদের প্রার্থনার ডালি উৎসর্গ করার প্রয়োজন রয়েছে। প্রভু যীশু বলছেন, তোমরা যখন আমাকে বিশ্বাস করছো, আমার নামে যা কিছু চাইবে আমি তোমাদেরকে দেবো, শুধু তোমরা একে অপরের জন্য চিন্তা করো, মানুষকে ভালোবাসো, মানুষকে শ্রদ্ধা করো, প্রেমের পথে চলো, ঈশ্বর ভয়শীল জীবনযাপন তোমরা করো। আজকে পবিত্র বাইবেল থেকে একটি ঘটনা আমরা দেখব, একটি একজনের জীবন আমরা দেখব, যে জীবনে প্রথমে অবিশ্বাস ছিল, যে জীবনে প্রথমে পাপের রাস্তা ছিল, সমস্ত রকম পাপের কাঁধার মধ্যে সেই জীবন একদম শেষ হয়ে যাচ্ছিল, সেই মানুষটার জীবনে কিভাবে ঈশ্বরের প্রতি প্রেম আসলো, চেতনা আসলো, পাপ স্বীকার আসলো, অনুতপ্ত হৃদয় নিয়ে যিশুর চরণতলে সমস্ত পাপ স্বীকার করে কিভাবে নূতন জীবন, কিভাবে পরিত্রাণ প্রাপ্ত হলো, আমরা আসুন লক্ষ্য করি লোকলিখিত সুসমাচার 19 অধ্যায় প্রথম থেকে 10 পদ। আর এখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্ট জিরিহ নামক একটি নগরে প্রবেশ করলেন এবং সেখান থেকে তিনি যাচ্ছিলেন জেরুসালেমের রাস্তায়। আর যখন তিনি সেখানে প্রবেশ করছেন, জিরিহতে প্রবেশ করছেন কোনো নগরের মধ্য থেকে, আর সেই জায়গায় অনেক মানুষ সেখানে জমায়েত ছিল, কারণ আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট যে রাস্তা দিয়ে যেতেন হাজারে হাজারে মানুষ তাকে অনুসরণ করত, কারণ প্রভু যীশুর হাতের পরশে তার মুখের কথাই মানুষ সুস্থ হয়ে যেত, তাই সমস্ত রোগের মানুষ যিশুর পিছন পিছনে ছুটত সুস্থতা লাভের জন্য এবং ঈশ্বরের জীবন্ত বাক্য শুনে নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য। আর এখানে দেখতে পাই যে যখন তিনি জিরিহতে প্রবেশ করে একটি নগরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর সেখানে প্রচুর মানুষের সমাগম হয়ে গেল, আর দূরে একজন মানুষ যার নাম সক্কেয়, যে কিনা করগ্রাহী ছিল, আর করগ্রাহীরা যারা কর আদায় করত মানুষের কাছ থেকে, মানুষের চোখে তারা ভালো ছিল না, ঘৃণার পাত্র ছিল, আর এই সক্কেয় সেই সমাজে একজন ঘৃণার পাত্র সে ছিল, মানুষ তাকে ঘৃণা করতো, দেখলে উল্টোপাল্টা বেচুর কথা বলতো, কারণ সক্কেয়র কাজ ছিল মানুষের কাছ থেকে কর আদায় করা, জোর করে অর্থ আদায় করা। আর এখানে সক্কেয় সে অনেকদিন আগে শুনেছে যিশুর কথা, কিন্তু যিশুকে দেখার সৌভাগ্য হয়নি, আজকে যখন মানুষের ভিড়ের মধ্যে সে শুনতে পেয়েছে যে যিশু আসছেন, আর তখন সক্কেয়র মধ্যে বিশ্বাসের উদয় হয়েছে, আর সেই বিশ্বাসের উদয় হওয়া মাত্রই তার জীবনে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, যে আমার সামনে যখন যিশু এসেছেন যিশুকে আমায় দেখতে হবে, কারণ যিশু বিষয় অনেক শুনেছি তাকে দেখিনি, আজকে যিশুকে দেখতেই হবে, এই বিষয় তার মধ্যে জাগরিত হলো, উৎসাহ নিয়ে সে দৌড়ে গেল, যেহেতু সে বেটে ছিল, ছোট ছিল, আর সেই কারণে আর সে দেখতে পেল না যিশুকে, কারণ সামনে অনেক লম্বা লম্বা মানুষ রয়েছে, আর সে দেখতে পেল না, কিন্তু তাকে দেখতেই হবে যিশুকে, এই যে মনের যে ইচ্ছা, এই প্রবণতা, আর সেই জন্য সে কি করলো, সে পিছিয়ে এসে একটি বড় গাছের উপরে উঠে পড়লো, যেটা সুকবর গাছ লেখা রয়েছে পবিত্র বাইবেলে, আর সেখানে গাছে উঠে একটা ঝাপটালো ডালের মধ্যে থেকে সে নিচু হয়ে তাকিয়ে থাকলো যিশু সেই রাস্তা দিয়ে আসলে, আর তখন সক্কেয় তাকে উপর থেকে দেখতে পাবে।
আর সে একটা ঝাপটালো ডালের মধ্যে, ঝাপটালো পাতা রয়েছে সেই ডালের মধ্যে কেন বসে ছিল? কারণ সে করগ্রাহী ছিল, মানুষ দেখলেই হয়তো তাকে বেছুট কথা বলবে, গালাগালি দেবে, আর সেই জন্য সে কিন্তু ভয়ে সেখানে লুকিয়ে থাকলো। কারণ সে জানে যে যিশু সেখান থেকে আসছেন, আর যিশুর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা, দাঁড়ানোর মতো ক্ষমতা সে ভাবলো না যে তার রয়েছে। প্রথমত সামনে অনেক ভিড় ছিল, দেখতে পাচ্ছিল না, আর দ্বিতীয়তে সে ভয় পেল যে মানুষ আমায় কি বলবে, যিশুর সামনে আমি কিভাবে দাঁড়াবো। আর সেই জন্য একটা পাতা বহুল একটা ডালের মধ্যে সে লুকিয়ে থাকলো আর দেখতে লাগলো যে যিশু আসছেন। একটি আশ্চর্য ঘটনা ঘটলো যে যিশু যখন লোক সহযোগে সেখান থেকে আসছেন, তিনি সেই গাছের নিচে তিনি এসে থমকে দাঁড়িয়ে পড়লেন এবং উপর দিকে তাকিয়ে বললেন যে সক্কেও তুমি উপর থেকে নেমে এসো, কারণ আজকে তোমার সঙ্গে তোমার বাড়িতে আমাকে যেতে হবে, তোমার সঙ্গে আমাকে থাকতে হবে। আর সক্কেও তাড়াতাড়ি সেই গাছ থেকে নেমে আসলো। প্রথমত সক্কেওর জীবনে একটা চেতনা এসেছিল, একটা ভালোবাসা এসেছিল, যিশুকে দেখার একটা একটা উৎসাহ তার মধ্যে এসেছিল, আর সেই যিশুকে দেখার জন্য সে গাছে উঠে পড়লো। আর সেইখানে যিশু তিনি অন্তকরণের মাধ্যমে, আত্মাতে তিনি বুঝতে পারলেন যে একজন মানুষের আত্মা তাকে দেখার জন্য ছটফট করছে। আর তিনি সেই গাছের নিচে দাঁড়িয়ে উপরে তাকে বললেন, সক্কেও তুমি গাছ থেকে নেমে এসো, কারণ তোমার সঙ্গে আমাকে আজকে যেতে হবে, তোমার বাড়িতে আজ আমাকে থাকতে হবে। আর সক্কেও মনের আনন্দ সহকারে গাছ থেকে নেমে আসলো। বন্ধু, আমরা যখন যিশুকে দেখার জন্য উৎসাহ হৃদয় নিয়ে থাকি, তখন আমরা লুকিয়ে থাকলেও যিশু আমাদেরকে তিনি ডাকেন, তিনি আমাদের নাম ধরে বলেন, চলো অমুক আমার সন্তান, তোমার সঙ্গে তোমার বাড়িতে আমাকে যেতে হবে। আর সক্কেও গাছ থেকে নেমে এসে যিশুকে নিয়ে তার পরিবারে ঢুকছে। অনেক মানুষ চিৎকার করছে যে কি ব্যাপার, ইনি নাকি যিশু ঈশ্বরের পুত্র, একজন করগ্রাহী পাপীর সঙ্গে তার বাড়িতে চলেছে। আর যিশু আত্মাতে তিনি বুঝতে পারলেন এবং তিনি তিনি তাদেরকে বললেন যে এই পাপীদের জন্যই, যারা হারিয়ে গিয়েছে তাদের খোঁজার জন্যই, তাদের অন্বেষণ করার জন্যই, যারা যাদের জীবনে শান্তি নেই, যাদের জীবনে উন্নতি নেই, যাদের জীবনে উৎসাহ নেই, যাদের জীবন পাপের কাদার মধ্যে একদম বিঁধে গিয়েছে, যারা শয়তানের একদম বেড়াজালের মধ্যে চলে গিয়েছে, তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য, তাদের জীবনে শান্তি দেওয়ার জন্য, তাদের জীবনে উন্নতি দেওয়ার জন্য, তাদের পাপময় জীবনে পূর্ণ আশীর্বাদ অনুগ্রহ দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য আমি এই পৃথিবীতে এসেছি। আর সক্কেওর পরিবারে যখন যিশু ঢুকলেন, সক্কেও আতিথ্য করলেন যিশুকে। শুধু আতিথ্য করলেন তা নয়, আমরা দেখতে পাই পবিত্র বাইবেলে লুকলিখিত সুসমাচার 19 অধ্যায়ে আর সেখানে 8 পদে আমরা দেখতে পাই যে সক্কেও সে চেতনা প্রাপ্ত হয়েছে, তার মধ্যে অনুশোচন এসে যে প্রথমে তার মধ্যে বিশ্বাস ছিল যে যিশুকে দেখতে হবে, একটা উৎসাহ ছিল, আর দ্বিতীয় বিষয় যিশুর ডাকে সে সাড়া দিল, আর তৃতীয় বিষয় যিশুকে নিয়ে তার পরিবার এসেছে, চতুর্থ বিষয় যিশু যে পরিত্রাণ সাধন করতে পারেন এই এই বিশ্বাস তার মধ্যে এসেছে, সে অনুশোচনা করেছে, চেতনাপ্রাপ্ত হয়েছে এবং নিজের সমস্ত পাপ যিশুর কাছে সে স্বীকার করছে। আর সে বলছে এখানে 8 দেখতে পাই, সক্কেও দাঁড়াইয়া প্রভুকে কহিল, প্রভু দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি তাহার চতুর্গুণ ফিরিয়া দিই। এখানে যিশুর কাছে সম্পূর্ণ খোলা হৃদয় নিয়ে সক্কেও তার অন্তরের সমস্ত পাপ, সমস্ত মন্দ বিষয় যিশুর কাছে সে স্বীকার করেছে। আর যিশু তাদের স্বীকার করেছে যে আমি জোর করে আদায় করতাম, সম্পত্তি কেড়ে নিতাম, আজ আমি তাদেরকে ফিরিয়ে দেব। বন্ধু, আজকে আমার আপনার জীবনের যে মন্দ বিষয় রয়েছে, আমাদের প্রয়োজন রয়েছে যিশুর চরণতলে সেই সমস্ত চেতনাপ্রাপ্ত হয়ে স্বীকার করা। আর সক্কেও সেদিন মন পরিবর্তন করেছিল, সক্কের মধ্যে অনুশোচনা এসেছিল যে সে যে মানুষের গালাগালি খাওয়ার জীবনযাপন করে, মানুষ তাকে অবহেলা করে, মানুষ তাকে অপান্তেও ভাবে, মানুষের চোখে সে খারাপ, মানুষ দেখলে গালিগালাজ করে, কটু কথা বলে, মানুষের কাছে অবহেলার পাত্র, মানুষের কাছে ঘৃণার পাত্র, এই জীবন আর সহ্যের নয়, এই জীবন শান্তিময় নয়। তাই সক্কেও পরিবর্তিত হয়ে নূতন একটা জীবনের আশায় যিশুর কাছে পাপ স্বীকার করেছে। আর যিশু কি বললেন? তখন যিশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল।
আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হলো। বন্ধু, সক্কেও প্রভু যিশুর চরণতলে পাপ স্বীকার করেছিল, নিজের জীবনের সমস্ত পাপ অপরাধ অযোগ্যতা অধার্মিকতা সম্পূর্ণ সঁপে দিয়েছিল। আর সেই জন্য যিশু তিনি বললেন, অদ্বৈ এই পরিবারে অদ্বৈ এই জীবনে পরিত্রাণ উপস্থিত হলো। পরিত্রাণ হলো পাপ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়া, কারণ প্রেরিত 4:12 লেখা রয়েছে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই আকাশের নিচে মানুষের মধ্যে আর অন্য কোনো নাম নাই যে নামে আমাদের পরিত্রাণ আমরা প্রাপ্ত হব। প্রভু যীশু খ্রিস্টের নাম আমাদেরকে পরিত্রাণ দিতে পারে, কারণ প্রভু যীশু খ্রিস্ট যে আজ্ঞা আমাদের দিয়েছিলেন সেই আজ্ঞা পথে যদি আমরা চলি আমরা নবীনীকৃত হব, নতুন জীবন পাব, পাপ থেকে আমরা দূরে থাকব, মানুষকে ভালোবাসব, প্রতিবাসীকে শ্রদ্ধা করব, গুরুজনদের শ্রদ্ধা করব, পিতা মাতার প্রতি কর্তব্য পালন করব, অসহায় মানুষের জন্য চিন্তা করব এবং পাপের জগতের মধ্যেও পূর্ণ রাস্তায় আমরা চলব, ঈশ্বরকে ভয় করব, তার আজ্ঞা পালন করব এবং সঠিক লক্ষ্যে আমরা চলব, তাহলে পৃথিবীতে আমরা শান্তি পাব, মৃত্যুর পরে অনন্ত স্বর্গবাড়ির অধিকারী আমরা হব। আজকে প্রচার্য বিষয় ছিল চেতনা এবং পাপ স্বীকার আমাদের জীবনে পরিত্রাণের একমাত্র উপায়। বন্ধু, সক্কেওর জীবনে চেতনা এসেছিল, সে নিজে যা কিছু করত প্রভু যিশুর চরণতলে সম্পূর্ণ সে স্বীকার করেছিল। আজকে আসুন, আজকের এই দিনে আমাদের জীবনের সমস্ত গ্লানি, আমাদের পাপ অপরাধ অযোগ্যতা অধার্মিকতা প্রভু যিশুর চরণতলে আমরা সমর্পণ করি, ঈশ্বরের চরণতলে আমরা সঁপে দিই। তিনি আমাদের ক্ষমা করবেন, তিনি আমাদের পরিত্রাণ দেবেন, আমাদের জীবনে উন্নতি দেবেন। বন্ধু, মনে রাখার প্রয়োজন রয়েছে, আজকে যখন যিশুকে বিশ্বাস করে আমি অনন্ত জীবনের রাস্তায় প্রবেশ করেছি, আজকে যখন যিশুর কাছে পাপ স্বীকার করে আমি পরিত্রাণের আস্বাদ পেয়েছি, ভালো জীবনের আস্বাদ পেয়েছি, এতদিন মন্দ জীবনে পড়ে মানুষের গালাগালি খেতাম, মানুষ আমাদের ঘৃণা করত, আজকে সঠিক রাস্তায় এসে মানুষ আমাদের ভালোবাসছে, এই চেতনা যখন আমরা প্রাপ্ত হয়েছি এই রাস্তা থেকে যেন আমরা অন্যত্র না যাই। কারণ মনে রাখতে হবে, এই নূতন জীবন এবং পরিত্রাণ যদি আমরা ধরে রাখি তবেই কিন্তু স্বর্গবাড়িতে আমরা পৌঁছে যাব। আমরা পবিত্র বাইবেলে অনেক জায়গায় আমরা পাই, যদি আমরা প্রথম তিমোথিও আমরা পাঠ করি আর সেখানে আমরা পাবো, আসলে আমরা দেখি পবিত্র বাইবেলে প্রথম তিমোথিও আর সেখানে আমাদের জন্য ঈশ্বর কি বাক্য আমাদের জন্য রেখেছেন। আর এখানে প্রথম তিমোথিও যদি আমরা পাঠ করি আর 6 সেখানে লেখা রয়েছে, প্রথম তিমোথিও 6:12, বিশ্বাসের উত্তম যুদ্ধে প্রাণপণ করো, অনন্ত জীবন ধরিয়া রাখো, তাহারই নিমিত্ত তুমি আহত হইয়াছ। অনন্ত জীবন আজকে যে পেলাম, যিশুকে বিশ্বাস করলাম আর মনে করলাম আমি আবার পাপ করব, যিশু ক্ষমা করবেন, তা নয়। বন্ধু, আজকে ভালো করে পড়াশোনা করলাম বলে পরীক্ষায় ফার্স্ট হলাম, আগামী ক্লাসে যদি আমি ভালো করে পড়াশোনা না করি আমি ফার্স্ট হব না। আমাকে পড়াশোনার লেভেল ধরে রাখতে হবে, তাহলে প্রতি ক্লাসে আমি প্রথম স্থান অধিকার করব। ঠিক তেমনিভাবে আজকে যিশুকে বিশ্বাস করেছি, আজকে যিশুর কাছে পাপ স্বীকার করেছি, আগামীকাল থেকে আর আমি পাপ করব না, আগামীকাল থেকে আর যিশুকে অবিশ্বাস করব না, আগামীকাল থেকে অমঙ্গলের পথে চলব না, আগামীকাল থেকে পাপের রাস্তায় চলব না, এটা আমাদের ধরে রাখতে হবে। আর যদি আমরা ধরে রাখতে পারি আর তাহলে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের অনুগ্রহ আমরা প্রাপ্ত হব। ঈশ্বর আমাদের বলছেন যিরমিয় ভাগবত পুস্তক 18 যেন মানুষের জন্য আমি কুমোর হতে পারি আর মানুষ আমার হাতে একতাল মাটির মতো হতে পারে। বন্ধু, কুমোরের হাতে যখন মাটি সমর্পিত হয়, মাটিকে ভালো করে পরিষ্কার করে ভালো করে মেখে কুমোর নিজের হাতের পরশে তিনি নূতন নূতন আকার দেন, মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য সুন্দর আকৃতি দিয়ে সুন্দর পাত্র তিনি তৈরি করেন। ঈশ্বর আজকে আমার আপনার জন্য কুমোর হতে চান, তিনি আমাদের সামনে রয়েছেন। আসুন, আমাদের জীবনকে সক্কেও যেমন সমর্পণ করেছিল, মাটি যেমন কুমোরের হাতে সমর্পিত হয়, আসুন আজকে আমাদের জীবনকে একতাল মাটির মতো ঈশ্বর নামক কুমোরের হাতে আমরা সঁপে দিই। তিনি আমাদের লালন পালন করবেন, আমাদেরকে শক্তিযুক্ত করবেন, আমাদের জীবনের সমস্ত অমঙ্গলের বিষয় পাপের বিষয় দূরে সরিয়ে দেবেন, যা আমাদের রাস্তায় কাঁটা সমস্ত বিষয় সরিয়ে দিয়ে আমাদের উত্তম করবেন, সুন্দর করবেন এবং আমাদের রক্ষা করবেন, পরিচালনা করবেন, পৃথিবীতে শান্তি, মৃত্যুর পরে অনন্তকালীন স্বর্গবাড়ির অধিকারী আমাদেরকে দেবেন। বন্ধু, মনে রাখতে হবে, ঈশ্বরের পথে যখন আমরা চলব, সৎ রাস্তায় যখন আমরা চলব, মঙ্গলের পথে যখন আমরা চলব, আশীর্বাদের পথে যখন আমরা চলব, পবিত্র পথে যখন আমরা চলব, পাপের পথ যখন আমরা বর্জন করে দেব, সৎ রাস্তায় চলব, তখন ঈশ্বরের শক্তি
আমাকে আপনাকে লালন পালন করবে, ঠিক যেমন আমার আপনার মা আমার আপনার বাবা আমাদের জন্য চিন্তা করেন। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নির্মাণকর্তা, তিনি আমাদেরকে লালন পালন করবেন, আমাদের শান্তিতে রাখবেন, আমাদের যা প্রয়োজন তিনি মিটিয়ে দেবেন। আজকে আসুন আমরা চোখ বন্ধ করে আমাদের জীবনকে প্রভুর হাতে সঁপে দিই। আমরা যা কিছু পাপ অপরাধ করেছি আজ আমরা প্রভুর কাছে ক্ষমা চাই, যে প্রভু আর সেই রাস্তায় নয়, আমি পবিত্র হতে চাই, আমি ভালো হতে চাই, আমি মানুষের কাছে শুধু নয় আমি তোমার কাছে ভালো হতে চাই, আমি যেন সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকে, সমাজ সুস্থ থাকে, দেশ সুস্থ থাকে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ড শান্তিতে পরিপূর্ণ হতে পারে। আজকে যে জস ঝড় আসছে, মানুষ পরিশ্রান্ত, ভারাক্রান্ত, ভীত, সন্ত্রস্ত, আসুন তাদের জন্য প্রার্থনা করি, এই করোনাক্রান্ত সমাজের জন্য প্রার্থনা করি, কারণ ঈশ্বর আমাদেরকে সমস্ত রোগের প্রতিকার করতে পারেন, আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারেন। শুধু আমাদের প্রয়োজন সরল হৃদয়ে, সৎ হৃদয়ে, পবিত্র হৃদয়ে, মানুষকে ভালোবেসে, প্রতিবাসীকে ভালোবেসে, গুরুজনদের শ্রদ্ধা করে, আমাদের পিতামাতাকে সমাদর করে, শ্রদ্ধা করে, দায়িত্ব পালন করে যদি আমরা ঈশ্বরের কাছে যাই, তিনি সমস্ত বিষয় আমাদেরকে দেবেন। আমি যদি হাজারো মানুষের সেবা করি আর আমাদের পিতামাতাকে সমাদর না করি, গুরুজনকে শ্রদ্ধা না করি, পরিবারকে ভালো না বাসি, গুরুজনদের প্রতি কর্তব্য পালন না করি, পিতামাতার প্রতি কর্তব্য পালন না করি, তাহলে আমার সমস্ত দান ধ্যান সমস্ত কাজ বৃথা। তাই বন্ধু, আমাদের পিতামাতার প্রতি আমরা যেন কর্তব্য পালন করতে পারি, প্রতিবাসীর প্রতি কর্তব্য পালন করতে পারি, সমাজের জন্য চিন্তা করতে পারি। আসুন আমরা চোখ বন্ধ করি, আমাদের সমস্ত প্রার্থনা বিশ্বাস সহকারে ঈশ্বরের চরণতলে আমরা সঁপে দিই। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, আজকের এই সুন্দর দিনে তুমি আমাদের জীবনের চেতনা, অনুতাপ, অনুশোচনা, পাপ স্বীকার, অনন্ত জীবন পরিত্রাণ এবং অনন্ত জীবন ধরে রাখা, পৃথিবীতে শান্তিতে থাকা, মৃত্যুর পরে স্বর্গবাড়ির অধিকারী হওয়া, এই সমস্ত বিষয় সম্পর্কে যা জ্ঞান আমাদের দিলে প্রভু, আমাদের শক্তি দাও যেন সেই জ্ঞান আমরা প্রাপ্ত হয়ে আমরা নবীনীকৃত হতে পারি, নূতন জীবন প্রাপ্ত হতে পারি, পুরাতন পথ বর্জন করে, অন্ধকারের পথ বর্জন করে আলোর পথে চলতে পারি এবং প্রতিবাসীকে ভালোবাসতে পারি, গুরুজনদের শ্রদ্ধা করতে পারি, পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে পারি, সঠিক কথা বলতে পারি, সৎ রাস্তায় চলতে পারি, অসহায়ের পাশে দাঁড়াতে পারি এবং যারা প্রভু গো ভারাক্রান্ত, পরিশ্রান্ত, তাদের জন্য চিন্তা করতে পারি, ক্ষুধার্তকে খাদ্য দিই, যারা প্রভুগ বস্ত্রহীন তাদের বস্ত্র দিই, গৃহহীনকে সহায়তা করি, যারা প্রভুগ অনাথ অসহায়, যারা প্রভু ক্ষুধার্ত তৃষ্ণার্ত তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। প্রভু আমাদের আশীর্বাদ দাও যেন অপবিত্র রাস্তায় নয় কিন্তু পবিত্র রাস্তায় চলে তোমাকে বিশ্বাস করে, তোমার চরন্তরে পাপ স্বীকার করে আমরা আজ থেকে নূতন মানুষ হতে পারি। আর যখন আমরা প্রভু নূতন মানুষ হব, তুমি আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবে। আর যদি আমরা নূতন হতে না পারি, পুরাতন রাস্তায় চলি, পাপের রাস্তায় চলি, তাহলে প্রভু পৃথিবীতে অশান্তময় জীবন, পৃথিবীতেই সেই নরকের কষ্ট, ব্যথা, বেদনা এবং মৃত্যুর পরেও সেই অগ্নিকুণ্ডে নরকের পতন আমরা প্রাপ্ত হব। তাই আমাদের পরিবর্তিত জীবন দাও, যেমন সক্রিয় পরিবর্তিত হয়েছিল আমাদের পরিবর্তন করো, যেন যেমন সক্রিয় পাপ স্বীকার করেছিল আমাদের পাপ স্বীকার করি এবং প্রভু যিশু তোমাকে বিশ্বাস করে পবিত্র রাস্তায় চলে পরিবর্তিত জীবন যাপন করতে পারি। প্রভু যিশু তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করো শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু, ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন, ঈশ্বর সকলকে ভালো রাখুন। আসুন আমরা আমাদের জন্য এবং এই আজকে ঝড়ের জন্য মানুষ যে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে, সারা দেশের সমস্ত মানুষের জন্য এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য প্রার্থনা করি, ঈশ্বর সকলকে শান্তিতে রাখেন, সুস্থ রাখেন। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। আসুন আমরা একে অপরের জন্য চিন্তা করি, একে অপরের পাশে দাঁড়াই। জয় যিশু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।